তমলুকের রাজা নারায়ণ রায় বাহাদুরের বংশধর। বাসুলিয়া রায়বাড়ির 450 বছরের সুপ্রাচীন দুর্গাপুজো আজও অমলিন ঐতিহ্যে। দেবী দুর্গা এখানে পূজিত হন মৃন্ময়ী রূপে। এবারেও সেই পুজো নতুন এক মাত্রা পেয়েছে। তবে রায়বাড়িতে আগে ঘট পুজো হতো, তো এবারের পুজো কিভাবে সেজে উঠল রায়বাড়ি আসুন দেখে নিই। আসুন, এই রায়বাড়িতে আগে ঘট পুজো হতো তো কি কি ইতিহাস জড়িত রয়েছে গত 450 বছরের পুরনো পুজোকে ঘিরে, সেটা এবার আপনাদের সামনে তুলে ধরি। 1974 সালে সেই রীতি ভাঙেন ধীরেন্দ্রনাথ রায়। রায়বাড়ির বর্তমান পুজোর কর্তা দেবদুলাল রায়ের দাদু ছিলেন ধীরেন্দ্রলাল রায়। তিনি প্রথম রায়বাড়ির মা দুর্গাকে মৃন্ময়ী রূপ দিয়েছিলেন। মহিষাদলের বাসুলিয়ার রায়বাড়ির পুজোর ইতিহাস এলাকাবাসীর কাছেও বেশ গর্বের। আর খোদ রায়বাড়ির সদস্যদের কাছে দুর্গাপুজোর অর্থ গোটা পরিবারের মহামিলন আর জমিয়ে আড্ডা। মহিষাদলের রায়বাড়ির কর্তা দেবদুলালবাবু জানালেন, তারা তমলুকের বৈচ বাড়ির রাজা নারায়ণ রায় বাহাদুরের বংশধর। জমিদারি রক্ষার জন্য পূর্বপুরুষেরা হলদিয়ার মহিষাদলে চলে আসেন, আর সেই সময় থেকেই চলছে পারিবারিক এই দুর্গাপুজো। এলাকার প্রাচীন পুজো হিসেবে পরিচিত এই বাড়ির পুজো। শুরুতে রায় পরিবারের দুর্গা আরাধনায় ঘট পুজো হতো। দীর্ঘ কয়েকশো বছরের এমন প্রচলিত রীতি 1974 সাল থেকে একেবারে বদলে গেছে। সে বছরই প্রথম মাটির প্রতিমা গড়ে শুরু হয় দুর্গাপুজো। বাসুলিয়ার রায়বাড়ির সেই পুজোতে এখনও আয়োজনের কিন্তু কোনো ত্রুটি নেই। এবারেও সেই একই ছবি ধরা পড়েছে। এই পুজোয় আড়ম্বরের সঙ্গে রয়েছে আতিথেয়তা। কি বলছেন পরিবারের সদস্য দেবদুলাল রায়, শোনাবো তার কথা। আমাদের পুজো হচ্ছে অ্যাকচুয়াল এই বছর যদি ধরে হিসাব হয় তাহলে 449 বছরের দুর্গাপুজো হয়। আগে দুর্গাপুজোটা হতো শুধুমাত্র নবমীর দিন ঘট পুজো করে হতো, কিন্তু কোনো কারণে পারিবারিক এতে কোনো এক বছর দুর্গাপুজো বন্ধ হয়ে যায়। তারপরে আমার দাদুভাই ধীরেন্দ্রনাথ রায় তার ব্যক্তিগত উদ্যোগে ষষ্ঠী থেকে দশমী ঠাকুর প্রতিমা করে পুজোটা চালু পুজোটা হতে থাকে বছর বছর। এবং 1982 সালে ঠাকুমা আমার ভুবনেশ্বরী রায় স্বপ্নাদেশ পাওয়াতে দাদুভাই যে জায়গাটা আমাদের আগে পুজো হতো সেই জায়গা থেকে, সেই জায়গাটা ছোটো থাকার জন্য এত বড় মন্দির বানানো যেত না, সেই জন্য দাদুভাই
সেখান থেকে স্থানটা চেঞ্জ করে এইখানেই 1983 সালে প্রতিষ্ঠা করে তখন থেকে এখানে আমাদের বাড়ির দুর্গাপূজা হচ্ছে। ঐতিহাসিকভাবে কী মাহাত্ম্য রয়েছে? ঐতিহাসিক মাহাত্ম্য বলতে আমরা তমলুকের যে রাজ ফ্যামিলি আছে ভোজবেড়াতে, আমাদের আদি আদি যে বংশ যারা আছে তারা ওখান থেকে আমরা এখানে মানে যেমন কিছু তালুক এদিক ওদিক করে হয় এবং মহিষাদলের এইটা আমরা ওইভাবে এখানে এসেছিলাম এবং সেই সূত্রে আমরা এখানে আমাদের যে পূর্বপুরুষরা আছে তারা বরাবর এই পুজোর নবমীর একদিনই পুজো হতো। ঘট পূজা হয়তো ঠিক কথা কিন্তু অন্নপূর্ণ দরিদ্র নারায়ণ সেবা যেটা থাকে সেটা কিন্তু ওর সাথে থাকত। এবার পরবর্তী ক্ষেত্রে মানে দিনের জেনারেশন চেঞ্জ হয়ে হয়ে যেমন কিছু পরিসর বাড়িয়েছে বা প্রোগ্রামও কিছু চেঞ্জ হয়েছে। আমাদের যেমন এটা হচ্ছে আপনার দুর্গা ঠাকুর হচ্ছে বৈষ্ণবী ঠাকুর, আমাদের এখানে যেমন আখ কলা শশা এভাবে বলি দেওয়া হয়, কোনো হচ্ছে আমিষ কোনো বলি হয় না। আর বাকি রইল কুমারী পুজো হয়, এবার যে বছর কুমারী যেমন ঘটকে আসলো একটা ঘোড়ার মডেল বানানো হয়, হাতিতে আসলে গজে আসলে একটা হাতি মডেল, এভাবেই হচ্ছে মডেলে করে একটা কুমারী পূজা। নবমীর দিন কুমারী পূজা হয় এবং অন্নকূটে দরিদ্র নারায়ণ সেবা ব্যবস্থা থাকে, যেই আসে সেই পোশাক পায়। যে আটচালায় যে পুরনো পুজো হতো সেই পুজো সেই আটচালায় কি এখনো পুজো হয় না এখানে? না না না, সেটা যেহেতু হচ্ছে ওখান থেকে জায়গাটা হতো এক পুজো হতো ঠিকই কথা কিন্তু যখন এখানে আমাদের একটা সেট আপ হয়ে গেছে সেই জন্য আর ওখানে কোনো। ওখান থেকে পুজো এখানে আসার কারণ কি? ওখান থেকে পুজো আসার এখানে কারণ একটাই হলো, ওখানে আমার যে ঠাকুমা স্বপ্না দেশ পেয়েছিল যে আমার সারা বছর জায়গাটা আমার যেখানে পূজা হয় নোংরা হয়ে পড়ে থাকে, তো তার সেই জন্যই কি হচ্ছে যে আমাকে একটা পাকাপোক্ত একটা ব্যবস্থার ভেতরে হলাম। তো সেই জন্যই কি হয়েছে, আগে তো শুধু ষষ্ঠী থেকে দশমী পূজা আসতো, এখন কি আমাদের তো ষষ্ঠী থেকে দশমী তো হয় সারা বছরই দুর্গা ঠাকুর থাকে এবং যার ফলে সারা বছরই পূজা হয়। পুজো শুরু হয় ষষ্ঠীতে, অষ্টমীতে রীতি মেনে কলা আখ কুমড়ো আর লেবু বলি দেওয়া হয়। নবমীর কুমারী পুজো ঘিরে এখানকার মানুষের ঢল নামে, রাত হলেও পুজোর কদিন বাহারি আলোয় সেজে ওঠে রায়বাড়ির ঠাকুরতলার। এই বনেদি বাড়ির পুজোয় ভোগের আয়োজন অবশ্যই বিশেষ ব্যাপার, আগে 20,000 মানুষ ভোগ খেতেন, এখন 1,500-2,000 মানুষের আয়োজন থাকে। নবমীতে অন্নভোগ বিতরণ করা হয়, পরিবারের আত্মীয় স্বজন যারা দূরে থাকেন পুজোর টানে সকলেই বাড়িতে ফেরেন। গোটা রায় পরিবার ও স্থানীয়রা সকলে মিলে পুজোর কটা দিন বেশ জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া করেন। সারা বছরের এই কটা দিনই তাদের কাছে বিশেষ পাওনার। পুজোর সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।